কি কারণে বাচ্চাগুলো এই অবস্থা হয়। তাদের কিন্তু শীতে ছাগলের মূল কারণ হলো ঠান্ডা। বিড়াল এবং ছাগল দুইটা এক স্টাইলের। বিড়াল কি পালে না? বাচ্চা তিনটা, তিনটা বড়, দুইটা, একটা ছেলে আর একটা মহিলা। তার মধ্যে ছোটটা মেয়েটা, মহিলাটার বাচ্চা তিনটা ছিল, শীতের কারণে দুইটা বাচ্চা মারা গেছে, এক কালারের কালো আর একটা বাচ্চা আছে। বাচ্চাটা মারা গেছে কালকে। এইখানেই থাকে? হ্যাঁ, ওই যে সাইডে বক্স আছে, বক্সের ভিতরে রাখেন। পুরো মার্কেটেই থাকে। ও আচ্ছা। ও পুরো মার্কেটে ঘুরে ফিরে থাকে। এমনি বাসায়ও পালান নাকি? না, বাসায় পালান, বাসায় পাঁচতলা, বাসায় আসলে বিড়াল দুটা যখন আমি আমার দোকানটা এখানে এখানে তো দুটো বাচ্চা ছিল আমার এই সাইডে বসা, তো ওদের মনে খাওয়া দিতে দিতে একসময় এই জায়গা কখনো ছাড়ে নাই। ও আমি আস দোকান চাবি দোকান খুললেই আইসা বস সামনে দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য। পরে আবার আমি সাধারণত মুরগির মাথা, তারপরে কেক, দুধ, এইগুলি এক্সট্রা মাছের ভাত দিয়ে মাইখা দিয়ে মাছ ওইটাই খায়। এদেরকেই পালবেন? আর আর কিছু পালার ইচ্ছা আছে আপনার? এমনি আসলে অ্যাকচুয়ালি তার আমার একটা খামার করার ইচ্ছা, সেটা হলো ছাগলের। তার জন্য এটার উপরে রিসার্চ করতেছি যে বাচ্চাগুলি কী কারণে বাচ্চাগুলি এই অবস্থা হয়। তাদের কিন্তু শীতে ছাগলের মূল কারণ হলো ঠান্ডা। ঠান্ডা কভার করতে পারে না তারা। বিড়াল এবং ছাগল দুইটা এক স্টাইলের। এটা এরা শাসিত ইয়া করতে পারে না, সহ্য করতে পারে না, কথা বুঝছেন? এই জন্যই দেখলাম আমার কী অবস্থা। কে ভাবতে পেরেছিল এই জুতার দোকানের ভিতর বিড়াল পাওয়া যাবে?